वार्ड ऑनलाइन क्लासरूमे अपन का रिक्वेस्ट अपनारा चैनल जो पार्बे शेयर सबसक्राइब लाइक कमेंट करबें तेल चैनल समस्त बांगल् छड़िए पड़े और सबाई घरे बस शिक्षा ग्रहण करते कि जरा जर बाबा मा एकदम ही पढ़ाशुना जाने ना किन्तु मोबाइल आछे तादेर घरेओ आमादेर एई शिक्षार आलोटा पौंछे दिते पारबो। तो जाइ होक आज के आमरा परवर्ती सेशन शुरू करछि। आज के आमादेर विषय होच्छे क्लास वानेर शारीरिक ओ मानसिक समन्वय साधने सक्षमता एबिलिटी इन फिजिकल एंड मेंटल कोऑर्डिनेशन कोऑर्डिनेशन उइथ फिजिकल एंड मेंटल। एटा आमादेर गवर्नमेंट अफ वेस्ट बेंगल थेके सप्लाई देवा होयेछे एई कोश्चेनटा होम टास्कटा अपनारा एटा www.banglashikha.gov.in एटा डाउनलोड करे निते पारबेन। तो देखा जाक एई कोश्चेने कि आछे। प्रथम प्रश्न होच्छे एक तोमार चेनार नाम जाना छविगुलोय रंग भरो। तो आमरा एई छविगुलो देखेछि एखाने छ बर्गी ज झ ইও আছে তাহলে আমরা এগুলোকে রং দিয়ে ভরাট করব। তো চলো রং দিয়ে ভরতে শুরু করি। রং লাগাই এদেরকে তাহলে আমি ছটাকে কী রং করব। আচ্ছা ছটাকে সবুজ রং করব। আচ্ছা ছটাকে একটু সবুজ রং করব, একটু মোটা করে নিই আমি। তোমাদের কাছে পেন আছে, শুরু করো। প্রথমে দাগ হবে উপরের, তারপর এটা, তারপরে এইদিকে ঘুরে এই সুন্দর করে করতে হবে, যেমন আছে তেমনি করতে হবে। প্রথমে দাগ, দাগে দাগে দেখে দেখে ঘুরাতে হবে, হ্যাঁ সাবধানে করতে হবে। আচ্ছা তারপরে এই এই তোমরা আরো ভালো পারবে। তারপরে করতে হবে কি জ। আচ্ছা সবগুলো এক রং না করলে হয় না, আচ্ছা অন্য রঙেও করা যায়। আচ্ছা বিভিন্ন রঙে করে দেখি, সবগুলো রং করব যাতে সুন্দর লাগে সেরকম করে। তোমরা আরো ভালোভাবে চেষ্টা করবে আর এটা বারবার চেষ্টা করে সুন্দর রঙিন করে তুলবে। এটা একটু অন্য রঙে করে দিই, নীল, তাই তো, নীল করে দিচ্ছি, ঠিক আছে। এই তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার চলে যাবো দ্বিতীয় প্রশ্নে। তাহলে কমপ্লিট দ্য পিকচার, এই ছবিটা কিসের দেখো তো ভালো করে, এই ছবিটা কিসের দেখো, বুঝতে পারছো? আমার তো মনে হচ্ছে এটা গাছ। তাহলে এই গাছটা রং করতে হবে। গাছের প্রথমে গুঁড়িটা রং করো। কী রং করবো? কালো দিয়ে, কালো আর লাল দিয়ে। তাহলে প্রথমে গুঁড়ির একদিক কালো করে দাও, একটা সাইড কালো করো শুধু। তারপরে এবার একটু টুলটা মোটা করে নাও, নিন লাল রংটা নাও, ঠিক আছে। এখানে লাল রং দিয়ে দাও কালোর পাশে পাশে, এইভাবে গাছের ছবি করতে হয়। যেখানে কালো কালো ঢেকে গেছে আবার একটু কালো দিয়ে দাও, তোমাদের আরো ভালো হবে আশা করছি। তাহলে এইভাবে দেখতে সুন্দর লাগবে ছবিটা। শেডিং বলে, শেডিংটা ঠিক করতে পারলে আরো ভালো লাগবে। আচ্ছা এবার গাছের পাতার ডালের রং কীরকম হয় বলো, কীরকম হয় গাছের পাতা আর ডা, গাছের শাখা পোশাখার রং হয় সবুজ। তাহলে এখানে আমরা সবুজ রং দিয়ে ভর্তি করে নিই। এই তো খুব সুন্দর হচ্ছে তোমাদের ছবিটা, হয়ে গেল। নিচে একটু ঘাস টাস দিয়ে দাও, ছোটো ছোটো ঘাস দিয়ে দাও কটা, পাশে একটু জঙ্গল থাকবে। এই হয়ে গেল আমার ছবি। তাহলে ছবিটা হয়ে গেল, এরপরে কোশ্চেনে চলে এসো। আকারগুলো রং করো ও নামের সাথে মেলাও। তাহলে এটা কি চারকোনা, চারকোনা কি হয়?
বল হয়, বল চার কোনা হয়, বল চার কোনা হয় না, কি চার কোনা হয় দেখো তো, এখানে বল, মেঝে, পাহাড়, পাহাড় চার কোনা হয়, বাড়ির চাল চার কোনা হয় না, তাহলে মেঝে হবে, তাহলে চার কোনার সঙ্গে আমরা কি মেলাবো, মেঝে মিলিয়ে দেবো, মিলিয়ে দিলাম। তারপর একটা দেখো ঘরের চালা, বাড়ির চালা মনে হচ্ছে, তারপর একটা দেখো বলের মতো লাগছে, তারপর একটা পাহাড়। এবার এদেরকে রং করতে হবে, যেটা তোমার জানাশোনা রং, তুমি যে রঙে দেখেছো সে রঙটা করো। তাহলে বা মেঝের রং কেমন করব, মেঝের রং করো লাল, ঠিক আছে মেঝের রং লাল করে দিই। বাইরে যাতে বেরিয়ে না যায়, হ্যাঁ তোমরা আরো ভালো পারবে, এইভাবে মেঝের রংটা লাল করে দিলাম। চালার রং হলুদ করে দাও, অন্য রঙও করতে পারো। চালাও, চালার রং হলুদ, ওই দিকটা একটু কালো ডিপ রং করো, দেখতে ভালো লাগবে। ডিপ রং, ডিপ রং কি করবো, কালো করে দাও। হয়ে গেল, তাহলে গোল বলের রং কিরকম হয়, লাল হয়, সবুজ হয়, পিং পং বল সবুজ হয়। খেলি না আমরা বল, এই সবুজ রং। তারপরে এবার এই পাহাড়ের রং কালো হয়, এইভাবে তোমরা এটা করে নেবে, ঠিক আছে। তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর হয়ে গেল, কি বুঝতে পেরেছ, এইভাবে সুন্দর করে করবে, হ্যাঁ তাহলে হয়ে গেল এই কোশ্চেনটা। এবার চার নম্বরে দেখো, একটি ছড়া ও একটি রাইম বলো, ও কী কী করতে হবে, রাইম বলো ও কী কী করতে হবে করে দেখাও। ছড়া মুনিরাম মুন্সি, আচ্ছা মুনিরাম মুন্সি কেমন, এইভাবে মুন্সি গলায় মাঝে একটা গামছা, তাহলে মুনিরাম মুন্সি, কোমর দেখাতে হবে, কোমরেতে এইভাবে হাতটা দিয়ে মুন্সি, মাজায় যেমন গামছা বাঁধে সেরকম করে দেখাতে হবে, মুনিরাম মুন্সি কোমরেতে ঘুনসি। এবার আমাদের দুটো হাতের এই ছড়াটা আমরা করেছি, টু লিটিল হ্যান্ড টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটিল হ্যান্ড টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, ঠিক আছে। এইভাবে আমরা এই ছড়াগুলো আর একবার দেখে নেব ভালো করে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটার উত্তর হয়ে গেল। এবার পাঁচের, পাঁচ দিয়ে ফুল আঁকি, চলো আঁকা আঁকি করি। তাহলে আঁকার জন্য আমাদের যা দরকার রং নিয়ে নাও, আমি রং নিয়ে নিলাম। এবার চলো ফুল আঁকি, তো প্রথমে পাঁচ আঁকা আছে, পাঁচ দেখো লেখা আছে, তো আমি কী রঙের ফুল করবো, হলুদ রঙের, তাহলে এখানে পাঁচ পাঁচ এরকম হয় তো, পাঁচ, তাহলে আর একটা পাশে পাঁচ লিখো, পাঁচের এটা গোল করা আছে, পাঁচের এখানে একটা গোল দিয়ে দিলাম, তাহলে আর একটা পাঁচ লিখো, আর একটা পাঁচ লিখো, এইভাবে পাঁচ লিখে লিখে আমরা ফুল বানাবো, ঠিক আছে। আমার পাঁচ লেখা হবে, ফুলও হবে, তাহলে এটাকে রং ভরাট করে দাও। কি পাচ্ছ তো, তোদের ইচ্ছে মতো করে পাঁচ লিখে লিখে অনেকগুলো পাপড়ি দিয়ে ফুল করে নেবে, ঠিক আছে। এইভাবে পুরোটা ভর্তি করতে হবে, একটু রং দিলে আরও ভালো হয়, বিভিন্ন রঙের করলে আরও ভালো হয়, বিভিন্ন রঙের করে নেবে এগুলো, একটু একটু অন্য রং দিয়ে দিই, গোলাপি, একটু সবুজ, একটু হলুদ, সব রকম দিয়ে করলে ভালো লাগবে, হ্যাঁ লালটাও দাও একটু,
আচ্ছা এবার ডাটাটা করে দাও সবুজ, ডাটাটা সবুজ করে দাও, এটা আরো ভালো সুন্দর করে করবে। দিয়ে এটা করা হয়ে গেলে তোমাদের টিচারদেরকে দেখাবে। এটা হয়ে গেল, তাহলে পরেরটা চলে যাই। এফ দিয়ে পতাকা এঁকে রং করি। এফ এফ আমরা ইংরেজি ক্যাপিটাল লেটার এফ জানি, লাঠি, সেই লাঠিটা আঁকি আগে। আচ্ছা এখানে এরকম থাকবে, নিচেটা একটু থাকে, পতাকা পোঁতার জায়গা এখানে পতাকাটা দেওয়া থাকে। এবার এফ লিখবো, এই এফ, হ্যাঁ এফ লিখে দিলাম, এইটা ঘিরে দিলাম। এবার রং কী কী হয়, ওপরে কী থাকে, ওপরে থাকে গেরুয়া, আমাদের গেরুয়া রং। উপরে কী রং দেব, গেরুয়া রং দেব। তারপরে নিচে কী রং দেব, সবুজ রং দেব। এইরকমভাবে করবে, আরও ভালো হবে তোমাদের, আশা করছি তোমরা খুব ভালো ছেলে, তোমাদের খুব ভালো হবে ছবি। হ্যাঁ তো এইভাবে আমরা পতাকার ছবি এঁকে নেবো। আর মধ্যে এখানে কী লাগছে এটা, পতাকা, ঠিক বলেছ, আমার ভালো হয়নি, কিন্তু তোমাদেরকে ভালো করতে হবে, ঠিক আছে, এইভাবে চক্র করে নেব। তাহলে এটা হয়ে গেল পতাকার ছবি, এটাই করতে বলেছে। তাহলে পরের প্রশ্নে চলে যাব আমরা, আবার পরের প্রশ্ন দেখো। ইঁয়ো দিয়ে নৌকা আঁকবো, ইঁয়ো দিয়ে নৌকা। তাহলে আগে ইঁয়োটা লেখো, ইঁয়োটা লেখো কালো কালারের। আচ্ছা ইঁয়োটা একটু কালো কালার মোটা করে, ইঁয়ো, এটা হলো ইঁয়ো। হ্যাঁ দেখো এইটা নৌকার মতোই হয়ে আছে, এটাকে নৌকা করে দাও। আর এটা রং ভরাট করো, এটা হচ্ছে নৌকা, ইঁয়োটা নৌকা হয়ে গেল। এটা ইঁয়োতে নৌকা হয়ে গেল। আর এখানে একটা মানুষ থাকে বসে, মাঝি ভাই, এখানে মুখটা এঁকে দিলাম, ওর হাতে একটা বইটা থাকে, কি থাকে, হাতে একটা বইটা থাকে, বইটাতে এঁকে দাও। তাহলে এইভাবে আমরা ইঁয়ো দিয়ে মাঝি ভাই আর বইটা এঁকে দিতে পারবো। হ্যালো তোমরা আরও ভালো করে নেবে। ব্যাস আমাদের এই প্রশ্নটা শেষ হলো, আর কোনো প্রশ্ন নেই। তাহলে ক্লাস ওয়ানের সমস্ত অ্যাক্টিভিটি আমরা করে ফেললাম, এগুলো সময় মতো দেখে নেবে আর ডাউনলোড করে নেবে, বারবার দেখবে যেটা অসুবিধা হবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, ওখানে আমার লিংক দেওয়া আছে, ফেসবুকেও থাকবে, বা আমার ইমেল আইডিতেও পাঠাতে পারবে, ঠিক আছে। ওকে নমস্কার।